সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ঘরে আছো, সাবধানে আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। দেখেছো আমি বোর্ডে লিখেছি, আজকে তোমাদের পড়াবো সমাস। সমাস শব্দের অর্থ সংক্ষেপ। তো কিসের সংক্ষেপ করে এটা? এটা বাক্যের সংক্ষেপ করে, মানে বাক্যকে সংক্ষেপে প্রকাশ করে। তো বাক্যকে সংক্ষেপে প্রকাশ করলে কি হয়, মানে একাধিক পদকে এক পদে পরিণত করার নাম তো সমাস। তো ভাষা শ্রুতি মধুর হয়ে যায়, ভাষা ভাষা শুনতে ভালো লাগে। যেমন আমরা যদি বলি যে বাসটি পথের রাজা ধরে চলছে, তো এটা বাক্যের অর্থ প্রকাশ হচ্ছে কিন্তু শুনতে অতটা ভালো লাগছে না। কিন্তু যদি আমরা বলি বাসটি রাজপথ ধরে চলছে, তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি এবং একটা নতুন অর্থও দিচ্ছে। অথবা রাজা সিংহ চিহ্নিত আসনে উপবিষ্ট আছেন। তো শুধু আসন বোঝাতে গিয়ে সিংহ চিহ্নিত আসন, তো অনেক আমাদের শব্দের সংখ্যাও বেড়ে যাচ্ছে, আবার শুনতে অতটা ভালো লাগছে না। কিন্তু যদি বলি রাজা সিংহাসনে উপবিষ্ট আছেন, তো তাহলে অর্থটিও আমাদের অর্থের সাথে সাথে শুনতেও কি হচ্ছে, শ্রুতি মধুর হচ্ছে। ঠিক এরকমই তোমরা আরেকটা বিষয় করেছিলে, সেটা হচ্ছে সন্ধি। এটা তোমাদের পাঠ্য ছিল 19 এবং আগেও 8 পাঠ্য ছিল। তো সন্ধিতে আমরা কি দেখেছি, বিদ্যা যোগালয় বিদ্যালয়, সুযোগ আগত স্বাগত, মানে পাশাপাশি দুইটা ধ্বনির কি হয়ে যাচ্ছে, মিলন হয়ে যাচ্ছে। এর ফলে নতুন একটি শব্দ গঠিত হচ্ছে এবং শ্রুতি মাধুর্য গুণটা বৃদ্ধি পাচ্ছে। তো সমাসের ক্ষেত্রে কি হয়, এরকম একাধিক পদকে এক পদে পরিণত করবে। এই একাধিক পদের এক পদে পরিণতকরণটাই হচ্ছে সমাস। তো এখন সমাসের আমরা, এটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ এটাকে বলা হয় ব্যাস বাক্য। পথের রাজা এটা ব্যাস বাক্য, আবার সিংহাসনের ক্ষেত্রে সিংহ চিহ্নিত আসন এটাও ব্যাস বাক্য। তো ব্যাস বাক্যের আরো নাম আছে, ব্যাস বাক্যের আরো নাম হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে এটার নাম কি, ব্যাস বাক্য। আবার এটার নামই বিগ্রহ বাক্য। আবার এই ব্যাস বাক্যের প্রত্যেকটি যে পদ আছে, প্রত্যেকটাকে আবার কি বলা হয়, সমসমান পদ। সমসমান পদ, তো এখানে সিংহ চিহ্নিত আসন, সমসমান পদ আছে কয়টি, তিনটি, সিংহ একটি, চিহ্নিত একটি, আসন একটি। তাহলে আমরা কি জানলাম, এটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আবার ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে বলা হয় সমসমান পদ, আর এগুলোকে কি বলা হয়, সমাস নিষ্পন্ন হওয়ার পর যেটা আমরা পাচ্ছি সেটাকে বলা হয় সমাসবদ্ধ পদ, অথবা আমরা এটাকে আবার বলতে পারি সমস্ত পদ, সমস্ত পদ। আর সমাস ক্লাসটি আসলে দীর্ঘ, এমনি ক্লাসরুমে এটা প্রায় 4টা ক্লাস লাগে। তো আমি অনলাইনে 2টি ক্লাস নিব, 2টি ক্লাসের মধ্যে চেষ্টা করব এটার মোটামুটি একটা পরিচয় দাঁড় করাতে এবং তোমাদের বোধগম্য যাতে হয় সেটার, মানে যাতে করে তোমরা পরীক্ষা উত্তরাতে পারো, এটা একটা বড় বিষয়। কারণ এই করোনা দুর্যোগকালীন সময়ে ক্লাস হচ্ছে না, কিন্তু তোমাদের পরীক্ষা হয়তো ঠিক সময় মতো হয়ে যাবে। তাহলে সমাস, সমাসের মধ্য দিয়ে আমরা কি পাবো, নতুন শব্দ পাবো। আর সমাস তোমরা জানো, যেটা তোমাদের 19 পাঠ্য ছিল সমাস, সেখানেও দেখেছো সমাস 6 প্রকার। হ্যাঁ, বাংলা ভাষায় সমাস 6 প্রকার, তবে 6 প্রকারের মতো করে যদি আমরা পড়তে যাই তাহলে আমাদের কিছু জটিলতা আছে। সে জটিলতা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিভ্রান্ত হতে পারি। তো আমরা কি করব, আমরা অর্থের ভিত্তিতে, মানে অর্থের প্রাধান্যর ভিত্তিতে সমাস যে 4 প্রকার, এই 4 প্রকার করে আমরা পড়ব।
পড়তে প্রথমত একটু এটা কঠিন মনে হবে, কিন্তু অর্থ জানলে, মানে যখন আমরা শব্দের অর্থ জানবো কোন অংশের অর্থের প্রাধান্য, তাহলে এটা সুবিধা হবে। তো এই অর্থের প্রাধান্যর ভিত্তিতে পড়তে গিয়ে আমাদের প্রথমে যেটা আসবে সেটা হলো পূর্বপদ এবং পরপদ, এই দুইটা চিহ্নিত করা। তো তোমাদের যে সমাসবদ্ধ শব্দ বলেছিলাম, সমাসবদ্ধ পদ বলেছিলাম বা সমস্ত পদ বলেছিলাম, তো সেখানে যেমন একটি হচ্ছে যে উদাহরণগুলো আগে দিয়েছি রাজপথ। তো সমাসবদ্ধ শব্দ রাজপথের এখানে এটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে পরপদ, অথবা আমরা যদি এখানে লিখি মা বাবা, মাটা পূর্বপদ, বাবাটা পরপদ। একইভাবে সিংহাসন, সিংহটা পূর্বপদ, আসনটা পরপদ। তো কোন পদের অর্থের প্রাধান্য এর ভিত্তিতে আমরা সমাস পড়ব। তো যখন যে পদের অর্থের প্রাধান্য, তার মানে কি আমরা অনেক এই পদ্ধতিতে পড়লে ব্যাস বাক্য না জেনেও আমরা কি সমাসটা নির্ণয় করতে পারি। তো ব্যাস বাক্য ভুল হতে পারে, কিন্তু সমাসের নামটা আমরা এই এবং এগুলো প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা অন্যান্য ক্ষেত্রে খুবই কাজে দেয় অর্থের ভিত্তিতে পড়া এটি। দেখা যেমন আমরা এখানে লিখেছি রাজপথ, এটা রাজ বোঝায় না পথ বোঝায়। তো রাজপথ মানে রাজার পথ না, পথের রাজা, তো মূলত পথ বোঝাচ্ছে, তাহলে এটা পরপদের অর্থের প্রাধান্য। আবার মা বাবা, মায়ের অর্থের প্রাধান্য আছে, বাবার অর্থের প্রাধান্য আছে, শুধু একটির প্রাধান্য নেই, তার মানে কি উভয় পদের অর্থের প্রাধান্য। তো আমরা এভাবে পড়ব। তাহলে আমরা এখন লিখে ফেলি অর্থের প্রাধান্যর ভিত্তিতে সমাসকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। তো আমরা প্রথমেই উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, তো উভয় পদের অর্থের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে। পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে অব্যয়ভাব, পরপদের অর্থের প্রাধান্য থাকে, এটা আমরা সংক্ষেপে লিখব দ্বিতক, মনে রাখার স্বার্থে দ্বিতক। তো দ্বিতকের এটা হচ্ছে দ্বিগু, এটা হলো তৎপুরুষ, এটা হলো কর্মধারা। তো এখানে আবার তিনটি, তাহলে কি এগুলো পরে বিস্তারিত আলোচনা করব। তো দ্বিগু হচ্ছে কি, এটা সংখ্যাবাচক, সমাহার বা মিলন। তৎপুরুষে কি হয়, বিভক্তির লোপ পায়। কর্মধারাটা কি, কর্মধারাটা হচ্ছে তুলনা বাচক। তো এগুলো আবার বলছি, দ্বিতকে মানে দ্বিগু, তৎপুরুষ, কর্মধারা। দ্বিগু হচ্ছে সংখ্যাবাচক থাকবে, শব্দ থাকবে এবং সমাহার বা মিলন বোঝাবে ব্যাস বাক্যের মধ্যে। আর ততে তৎপুরুষ, তৎপুরুষ এখানে মূল হচ্ছে বিভক্তির লোপ পায়। কর্মধারা হচ্ছে তুলনাবাচক। তো এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, আপাতত এটুকু মনে রাখলে হবে এটা হচ্ছে দ্বিতক। তো আমি আমার লেখার সুবিধার্থে এই অংশটুকু মুছে দিচ্ছি। চার নম্বর যেটি থাকলো, চার নম্বর এটা হচ্ছে কোনো পদের অর্থ না বুঝিয়ে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে। এটা হচ্ছে বহুব্রীহি। তাহলে কোন পদের অর্থ না বুঝিয়ে ভিন্ন কোন অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে বহুব্রীহি।
সমাসের ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে এই চারটি লাইন, মানে এই চারটি বাক্য মনে রাখলে সমাসের 70-80% পড়া শেষ হয়ে যায়। তো তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই চারটি লাইন হলে যখন মুখস্থ থাকবে তখন কি সমাস পড়াটা খুব সহজ হয়ে যাবে। সেজন্য আমি আবার বলছি এটা খুব মনোযোগের সাথে এটা মনে রাখতে হবে, সমাসে মুখস্থ করার এত বেশি কিছু নাই, এই চারটা লাইন এই চারটা বাক্য আমাদের মনে রাখতে হবে সমাস শনাক্তকরণের ক্ষেত্রে, এটা কোন সমাস এটা জানার ক্ষেত্রে। আমি আবার বলছি উভয় পদের অর্থের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে, পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে অব্যয়ীভাব সমাসে, পরপদের অর্থের প্রাধান্য থাকে দ্বিতক মানে দ্বিগু তৎপুরুষ কর্মধারয়, আর কোনো পদের অর্থ না বুঝিয়ে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে বহুব্রীহি। তো আমরা একটা একটা করে উদাহরণ যাই। তো দ্বন্দ্ব বলেছি যে কোনো পদের অর্থ উভয় পদের অর্থে প্রাধান্য থাকে। তো আমরা যখন লিখব একটা শব্দ আমাদের কাছে আসলো মা বাবা, তো মা বাবার এটা মা বেশি বোঝায় বাবা কম বোঝায় বা বাবা কম বোঝায় বেশি বোঝায় সেটা না, দুটারই অর্থ প্রাধান্য থাকে। তার মানে এটা কি দ্বন্দ্ব সমাস, আমরা ব্যাস বাক্যে যাইনি, এখানে দেখেই বুঝতে পারছি এটা কি মা বাবা। অথবা টাকা পয়সা আমরা লিখলাম, টাকা পয়সা টাকা বোঝায় না পয়সা বোঝায়, দুটোই বোঝায়, দুই পদেরই অর্থের প্রাধান্য আছে, পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ। তো দুই পদের যেটা অর্থের প্রাধান্য থাকবে সেটা কি, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আবার পূর্বপদ বলেছি পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে অব্যয়ীভাব সমাসে, কিরকম যেমন আমি লিখলাম উপজেলা, তো উপজেলা কি জেলা মানে বিশাল একটা বড় জায়গা, উপশব্দের সাথে সাথেই বড় জায়গাকে খণ্ড বিখণ্ড করে ছোট করে ফেলেছে। তার মানে এই শব্দের অর্থ কোনটা হবে, কে নির্দেশ করছে, উপটা নির্দেশ করছে, এই উপটা নির্দেশ করছে কি যে এটা জেলা অপেক্ষা ছোট, যেমন উপকূল মানে কুলের কাছাকাছি, কুলে নাই কুলের কাছাকাছি। আবার আমরা যদি বলি আরক্তিম, রক্তিম মানে লাল, আরক্তিম মানে হালকা লাল, তো এখানেই আরক্তিম, আরক্তিম শব্দটির এই আ উপজেলা শব্দটির উপ, এই রক্তিম মানে লাল একদম টকটকে লালকে আ দেওয়ার সাথে সাথে এটা হালকা লাল হয়ে গেছে, তার মানে এই আটা হচ্ছে কি এই শব্দের অর্থকে নিয়ন্ত্রণ করছে, এর অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে এটা কি পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, তো পূর্বপদের অর্থে প্রাধান্য থাকে কোন সমাসে অব্যয়ভাব সমাস। এটা আমরা বিস্তারিত আলোচনা করব, এমনিতে বোঝানোর জন্য এগুলো বলছি যাতে করে আমাদের মানে আবার পরের আলোচনাটা কি সেটা বুঝতে সুবিধা হয়। যেমন এখানে দ্বিতক আমরা শতাব্দী শব্দটা লিখি, শতাব্দী মানে কি শত অব্দের যে সমাহার, তো শতাব্দী শত সংখ্যাবাচক আবার অব্দের সমাহার মিলন আছে, তার মানে কি এটা হচ্ছে দীর্ঘ সমাস, আমরা দেখে বুঝতে পারছি। তৎপুরুষ আগে যেটা লিখেছিলাম যে পথের রাজা রাজপথ বা গাছে পাকা গাছ পাকা, এখানে এই বিভক্তিটা চলে যাচ্ছে, গাছে এ বিভক্তি চলে যাচ্ছে, আবার পথের রাজা তখন কি এই এটা চলে যাচ্ছে, তো এই বিভক্তিগুলো লোপ পাচ্ছে তৎপুরুষ সমাস। কর্মধারয়ের উদাহরণ হচ্ছে তুলনাবাচক, বলেছিলাম সবসময় তুলনাবাচক, যেমন নীল পদ্ম, এটা নীল পদ্ম, পূর্বপদ পরপদ, মূলত পদ্ম বোঝাচ্ছে, সেটা নীল পদ্ম না লাল পদ্ম না সাদা পদ্ম, মূলত তো পদ্ম, পরপদের অর্থের প্রাধান্য। তো এটা কি করছে তুলনা করছে, এখানে বিভক্তি নাই, এখানে সংখ্যাবাচক সমাহার নাই, এখানে এটা কি তুলনাবাচক, তো আমরা এভাবে মনে রাখব। আরেকটা শেষের যেটা চার নম্বরটা বলেছিলাম, কোনো পদের অর্থ না বুঝিয়ে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে বহুব্রীহি, তার একটা উদাহরণ আমরা দিই। আর এটা পড়ানোর আগে এটা আবার বলছি যে এটা হচ্ছে অর্থের প্রাধান্যর ভিত্তিতে, সেজন্য শব্দের অর্থ আমাদের জানতে হবে। এখন এই একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ার পর তোমরা যদি বলো যে এটার অর্থ জানি না, সেটা হয়তো হবে না, কারণ অর্থ জানতে হবে, অর্থ না জানলে তোমাদের অভিধান আছে, অভিধান দেখে দেখে শব্দ জানবে না, যেগুলো জানা দরকার সেগুলো জানবে, তাতে করে কি হবে, তাতে করে তোমার শব্দ ভণ্ডার যেরকম সমৃদ্ধ হবে এবং সব উৎস থেকে তুমি বুঝতে পারবে। তো সেজন্য আগে অর্থ জানা দরকার, মুখস্থ করে বা বিগত বোর্ডের প্রশ্ন করে হয়তো তোমরা পার পেয়ে যাবে, হয়তো পাঁচ না পেলে তিন চার পাবে, অথবা পাঁচই পেলে বিগত বোর্ডের প্রশ্ন করে, কিন্তু সমাসটা অজানা থেকে যাবে। আমাদের সমাসটা জানতে হবে, কেন এটা এই সমাসটা তোমাকে 9-10 তোমার পড়তে হয়েছে, একাদশ দ্বাদশে পড়তে হবে তুমি যদি বাংলাদেশে থাকো, আর যদি তুমি
বাংলাদেশে চাকরি করতে চাও বা যেটাই করতে চাও, প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানেই সমাজটা তুমি পাবে। সেটা তুমি বিসিএস দিয়ে ডাক্তার হতে চাও বা ইঞ্জিনিয়ার হতে, যেখানেই, তো যে বিষয়টা আমাকে বারবার সামনে আসবে, অতএব আমি একবারই ভালো করে পড়ে ফেলবো। সেজন্য বলছি যে অর্থের ভিত্তিতে, আমি অর্থ না জানলে অর্থটা আমাকে গভীরে গিয়ে জেনে নিতে হবে, আমাকে এই অর্থ, এই শব্দটা কিভাবে গঠিত, অভিধান দেখতে হবে প্রয়োজনে। তাহলে কোনো পদের অর্থ না বুঝিয়ে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে, 4 নম্বর একটা উদাহরণ দিই, নীলকণ্ঠ। এটা নীল বোঝায় না, কণ্ঠ বোঝায় না, পূর্বপদ বোঝাচ্ছে না, পরপদ বোঝাচ্ছে না, ভিন্ন নতুন একটা অর্থ দিচ্ছে। নীলকণ্ঠ মানে এই কণ্ঠ মানে গলাটা নীল নয়, এই নীলকণ্ঠ মানে দেবতা শিবকে বোঝানো হয়। নীলকণ্ঠ কেন তাকে নীলকণ্ঠ বলা হয়? কারণ সমুদ্র মন্থনে উত্থিত যে বিষ এবং অমৃত, উর্বশী যখন নিয়ে দাঁড়িয়ে আছে, দেবতারা অমৃত নিয়ে চলে গেছে, তো তার এক হাতে এখন বিষ আছে, বিষ যদি পড়ে যায় মানে গরল বা বিষ, তো পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। তখন দেবতা শিব এসে এটা ধারণ করেছিল, এটা হিন্দু পৌরাণিক যে গল্প, তো তখন থেকে শিবের কণ্ঠ নীল। এবং তোমরা যদি কোনো ছবি দেখে থাকো শিবের, শিবকে হয়তো চিনবে তোমরা, যে গলায় সাপ জড়ানো আছে এবং তার কণ্ঠ দেখবে নীল। তো নীলকণ্ঠ মানে সেজন্য কাকে বলা হয়? শিবকে নীলকণ্ঠ বলা হয়। অথবা তুমি মনে করো যে বিনা পানি, বিনা পানি, বিনা একটা বাদ্যযন্ত্র, পানি মানে হাত, বানানটা আমরা একটু দেখি, বিনা বাদ্যযন্ত্র পয়কার মদন নরসি, পানি মানে হাত। তো কারোর হাতে বিনা থাকলে সে বিনা পানি হবে না। বিনা পানি মানে কে? দেবী সরস্বতীকে বলা হয় বিনা পানি। তার মানে এখানে বিনা এবং পানি কোনোটাই বোঝাচ্ছে না, ভিন্ন কোনো একটা অর্থ দিচ্ছে। অথবা আরেকটা দেখি, দেখি পৌরাণিক সের আমাদের বর্তমান সময়ে আসি, বেতার, বেতার রেডিওর বাংলা করা হয়েছে, বেতার, বেতার খবর চলছে, এটা এখন তার না থাকলে সেটা কিন্তু বেতার হয়ে যাচ্ছে না। বেতার মানে কি? তার নাই যার, সেটা হলো বেতার। তো তার তো অনেক কিছুরই নাই, এই মার্কেটটারও তো তার নাই, কিন্তু এটা কিন্তু বেতার নয়। বেতার মানে কি? রেডিও বোঝাচ্ছে আমাদের। তাহলে বেতার, তার নাই যার, কিন্তু এটা ভিন্ন অর্থ দিচ্ছে, তার নাই অনেক কিছুর। তো এখন তাহলে বেতার মানে এটা ভিন্ন অর্থ পাচ্ছি, বেও পাচ্ছি না, তারও পাচ্ছি না। তাহলে এটা হলো কি? এটা হচ্ছে ভূব্রী সমাস। তো আমি আবার আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য আবার পেছনে চলে আসি, আবার বলছি আমাদের অর্থের প্রাধান্য ভিত্তিতে যে সমাসকে 4 প্রকারে ভাগ করেছি, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই 4টা বাক্য, আবার বলছি, 4টা বাক্য জানলে সমাসের 70-80% পড়া শেষ হয়ে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে, উভয় পদের অর্থের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাস, পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে অব্যয়ভাব সমাস, পরপদের অর্থের প্রাধান্য থাকে দ্বিতক মানে দ্বিগু তৎপুরুষ কর্মধারায়, আর কোন পদের অর্থ না বুঝিয়ে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে বহুব্রীহি। তো এখন আমরা শব্দগুলো লিখি, যেটা আগে লিখেছি মা বাবা, আবার লিখলাম মা বাবা। আরেকটি কথা, সমাসবদ্ধ শব্দ সবসময় এক শব্দে লেখা হয়, তো এক শব্দে লেখা হয়, এক শব্দে না লিখলে কি দেয়া যায়? এখানে মাঝখানে আমরা হাইফেন দিয়ে লিখতে পারি, তো আমরা এক শব্দে লিখব মা বাবা, জনমানব, সৈন্য সামন্ত। এখন আমরা এটা মনে, আমরা ধরলাম যে এটা ব্যাস বাক্য, আমরা জানি না এটা ব্যাস বাক্য কি হতে পারে বা এটা সমাসের কোথায় পড়তে পারে, আমরা যে 4টি মানদণ্ড মুখস্থ করে রেখে দিয়েছি কোথায় পড়তে পারে আমরা সেটা জানি। তো মা বাবা আগে এটা বলেছি, অতটা এখন দেখি জনমানব, আমরা বললাম জনমানব শূন্য, মানে সেখানে মানুষজন কিছু নেই, জনমানব, মানুষজন, টাকা পয়সা, হাট বাজার, সৈন্য সামন্ত। তো তাহলে এগুলো পূর্বপদ এবং পরপদ দুইটার অর্থেরই প্রাধান্য আছে, আমরা ব্যাস বাক্য না জেনে সমাসটা নির্ণয় করতে পারি যে মা বাবা, এটা মা বোঝায় না বাবা বোঝায়, দুটাই বোঝায়। জনমানব, জন বোঝাচ্ছে না মানব বোঝাচ্ছে, বলছে জনমানব, দুটার অর্থ প্রকাশ করছে। সৈন্য সামন্ত, সৈন্য মানে আমরা তো জানি আমাদের যে সোলজার যারা আছে, ইংরেজিতে সোলজার বলে, সৈন্য সামন্ত মানে কি? মানে ল্যান্ডলর্ড ইংরেজিতে বলে, মানে ভূস্বামী। তো আগের দিনে ভূস্বামীদের নিজস্ব সৈন্য থাকতো, তো যে ভূস্বামী যে রাজা বা জমিদারের অধীন,
তো তাকে যুদ্ধের সময় সৈন্য সরবরাহ করতে হতো, তো সৈন্য তো একা যাবে না, সামন্ত কি করবে, সৈন্যকে নিয়ে যাবে, তো সৈন্য সামন্ত, তার মানে সৈন্য এবং সামন্ত একসাথে যাচ্ছে, তো এই সৈন্য সামন্ত কি, পূর্বপদ পরপদ, সৈন্য বোঝায় না সামন্ত বোঝায়, দুটিই বোঝায়, সৈন্য বোঝায় সামন্ত বোঝায়। তো তাহলে এটা আমরা দ্বন্দ্ব সমাস পড়ছি, উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। তো এখানে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের মধ্যে সংযোজক অব্যয় হিসাবে ও এবং আর ব্যবহৃত হয়। কি কি ব্যবহৃত হয়? ও এবং আর, এই তিনটা ব্যবহৃত হয় সবসময়। মা বাবা, মা ও বাবা, জনমানব, সৈন্য সামন্ত, একইভাবে এগুলো সাধারণত ও বই বেশি ব্যবহৃত হয় এবং আর ব্যবহার খুবই কম। তো এখন আমরা আসি আরো কিছুতে। এই দ্বন্দ্ব সমাসের যে পার্থক্যগুলো আছে বা দ্বন্দ্ব সমাসের যে শ্রেণী বিভাগ আছে, এগুলো তোমরা নিজেরা দেখবে, বই খুললেই পাবে। এগুলো সহজ, কঠিন কোনো কিছু না, সব বইতে একইভাবে লেখা আছে। যেমন টাকা পয়সা, এটা সমার্থক দ্বন্দ্ব। তো তারপরে তোমার দুটা ক্রিয়াযোগে গঠিত হয়, যেমন ধুয়ে মুছে, হাত পা, আবার অঙ্গবাচক, সংখ্যাবাচক, যেমন সাতে পাঁচে নেই, সাত পাঁচ, তো এগুলো তোমরা দেখবে। তো এখন একটি শব্দ দেখো, আমরা, আমরাটাকে কি করা হচ্ছে? আমি, তুমিও, সে, আমরা, তার মানে এখানে তিনটা পদ এসে এক জায়গায় একটাতে পরিণত হয়েছে। তো সেজন্য এটাকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব, মানে একাধিক পদ যখন এক পদে পরিণত হয়ে যাচ্ছে তখন সেটা একশেষ, মানে একটাতে শেষ হয়ে গেছে, সেজন্য এটার নাম হচ্ছে একশেষ দ্বন্দ্ব। তো এরকম আরেকটা দেখি, সেটা হলো বহুপদী দ্বন্দ্ব। এই দুইটারই একটু ডিটেলস জানতে হবে। ডিটেলস মানে কি, এটাকে যে বহুপদী বলে, এটাকে যে একশেষ দ্বন্দ্ব বলে, এটা জানতে হবে। বহুপদী দ্বন্দ্ব হচ্ছে কি, যেমন তেল, নুন, লাকড়ি। তো এই শিরোনামে প্রমোদ চৌধুরীর একটা বইও আছে, তেল, নুন, লাকড়ি। তো এখন যখন এই তিনটাই একসাথে প্রকাশ করা হয়, অথবা যেমন আমরা এটাও যদি আমরা না বুঝি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে শব্দ দিয়ে বলতে পারি, যেমন ডাক্তার, ENT স্পেশালিস্ট, মানে নাক কান গলা বিশেষজ্ঞ, তাহলে নাক কান গলা, তিনটা, নাক কান ও গলা বিশেষজ্ঞ, তখন এটা নাক কান গলা বিশেষজ্ঞ। তো নাক কান গলা, এটা কি কী শব্দ? এটা হচ্ছে বহুপদী, মানে যেখানে পদগুলো অবিকৃত থেকে যায়, পদগুলো একশেষ এরকম একটাতে পরিণত হয় না, সেটাকে কি বলে? বহুপদী। তাহলে তেল, নুন, লাকড়ি, তেল, নুন ও লাকড়ি, একইভাবে নাক কান ও গলা, নাক কান গলা। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি দেখলাম? দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে এবং সংযোজক অব্যয় হিসাবে ব্যবহৃত হয়, ও এবং আর এগুলো সংযোজক অব্যয় হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, তো আমরা এখন দ্বিতীয়টাতে যাব, যে উভয় পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে। পূর্ব পদের অর্থে প্রাধান্য থাকে, কি বলেছিলাম? অব্যয়ীভাব। এখন আগের উদাহরণটা আবার লিখি, এটা স্পষ্ট করে বোঝানোর জন্য। জেলা, তো যেমন চট্টগ্রাম জেলা, অনেক পদ, তো চট্টগ্রাম জেলা অনেকগুলো উপজেলার সমন্বয়ে গঠিত। তো এখন উপজেলা, তো জেলা দ্বারা যতটুকু এলাকা বোঝায়, উপজেলা দ্বারা ততটুকু বোঝায় না। উপজেলা যেমন এখানে ছোট ছোট অংশ জেলা, সেটা হচ্ছে উপজেলা। যেমন এখানে হাটহাজারি, তারপরে চন্দনাইশ, আনোয়ারা, সাতকানি, এগুলো হচ্ছে উপজেলা। তো তার মানে উপশব্দটি এই শব্দের অর্থের নিয়ন্ত্রণ করছে। অব্যয়ভাব সমাসের পূর্বপদে সবসময় অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই প্রাধান্যরূপে বিবেচিত হয়, মানে এই পূর্বপদের অর্থ এটা কি অব্যয়, এবং এটি এমনিতে আমাদের উপসর্গ, উপসর্গের মতো অব্যয়ের যে ব্যবহারটা, তো
এই উপশব্দের অর্থ মানে পূর্বপদের অর্থই প্রাধান্য পাচ্ছে, তো সেজন্য এটা কি, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। তো এখানে আরেকটি কথা, এই জায়গার ব্যাস বাক্যগুলো গতানুগতিক ভাবে জানা যাবে না, এগুলো পড়তে হবে, এই এই ব্যাস বাক্যগুলো না পড়ার কোনো বিকল্প নাই। উপবন, এমনি বন, এটা হচ্ছে কি, উপবন, বন উপবন। বন মানে এমনি আমরা যে জঙ্গল বন জঙ্গল বলি, উপবন মানে কি, বনের সদৃশ কিন্তু বন নয়। যেমন মানুষ কি তৈরি করে, মানুষ উপবন তৈরি করে, মানুষ বন তৈরি করতে পারে না। মানুষ যখন তৈরি, বন প্রাকৃতিকভাবে গড়ে উঠবে, কিন্তু উপবন হচ্ছে মানুষ তৈরি করবে, মনুষ্য নির্মিত। তো বনের সদৃশ, বনের মতো, কিন্তু কি নয় এটা, বনের মতো কিন্তু বন নয়, সেটা হচ্ছে বনের সদৃশ হচ্ছে উপবন। যেমন আমিষের অভাব, নিরামিষ, এটা দিলে আরো পরিষ্কার বোঝা যাবে। রক্তিম মানে লাল, যখন এটা আর রক্তিম হয়ে যায় মানে কি, হালকা লাল, তাহলে একটা খুব গভীর লাল বা ডিপ লালকে আমরা কি করে দিচ্ছি, আ দেওয়ার পর এটা হালকা হয়ে যাচ্ছে। তার মানে এই আর রক্তিম মানে ঈষৎ রক্তিম, মানে হালকা। তাহলে আরক্তিম মানে ঈষৎ রক্তিম, ব্যাস বাক্য। তো এই আয়ের অর্থ কি হচ্ছে, প্রাধান্য, মানে এটা হালকা লাল। আর যদি আ না থাকতো সেটা তো লাল, তার মানে এই পূর্বপদের অর্থের প্রাধান্য থাকছে। আমরা যেমন অনুগমন, পশ্চাৎগমন, দিন দিন, প্রতিদিন, রোজ রোজ, হর রোজ, এগুলো হচ্ছে ব্যাস বাক্য। তো আমরা এখানে লিখি প্রতিদিন, এমনি দিন মানে তো দিন, ডে আমরা যেটা বলি, কিন্তু প্রতিশব্দ দেওয়ার সাথে সাথে এটা ভিন্ন একটা অর্থ প্রকাশ করছে। প্রত্যেক দিন মানে প্রতিদিন তুমি স্কুলে যাবে বা প্রতিদিন তুমি কলেজে যাবে, তখন এটা তোমাকে এই দিনের যে অর্থ সেই অর্থের মধ্যে আর নাই, তখন এই প্রতির অর্থ প্রকাশ পাচ্ছে। তার মানে কি, পূর্বপদের অর্থের প্রাধান্য রয়ে যাচ্ছে। তাহলে আমাদের আবার বলছি, অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে এবং এর ব্যাস বাক্যগুলো অ্যাজ ইউজুয়াল ব্যাস বাক্য নয়, যার জন্য কি করতে হবে, যার জন্য একটু অর্থ বুঝে পড়তে হবে। তো তোমাদের পরবর্তী ক্লাসে, এরপরের যে ক্লাসটা, সেই দ্বিতীয় ক্লাসে আমরা বাদবাকি অংশগুলো আলোচনা করব। তাহলে প্রথম ক্লাসে আমরা আলোচনা করলাম দ্বন্দ্ব সমাস এবং অব্যয়ভাব সমাস এবং সমাসের যে সূচনার আলোচনাগুলো, এর পরের আলোচনাগুলো আমরা পরবর্তী ক্লাসে কন্টিনিউ করব। তবে তোমরা সবাই পড়ালেখা করবে, ভালো থাকবে, এই করোনাকালীন সময়ে নিজেকে প্রস্তুত করার ক্ষেত্রে সময় হিসাবে গ্রহণ করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।